আমি কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের অন্য একজন হয়তোবা অন্য আলেম আদনান সাহেব না মনে হয় আবু তোহা আদনান সাহেব স্টেজে বসা ছিল আমার এক সুন্নি আলেমে দিন ভাই উনি অনেক ক্যাম করেছেন হয়তোবা উনি বসেছিলেন এজন্য অনেক ক্রিটিসাইজ করছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক পচন হইছে বললাম এইভাবে ইসলাম কায়েম হয় না এটা ভুল এটা রং ওয়ে কেউ রাগ করবেন না কষ্ট পাবেন না সোশ্যাল মিডিয়াতে যাবে আমি কষ্ট আমি কাউকে ছোট করছি না আপনি মিলাদ ক্যাম করছেন ভালো কথা তিনি করেন নাই দেখে তেনাকে একদম কাফের মুরতাদ বানাই দিলেন আমার নবী শিক্ষাটা না আমার নবীর সামনে দিয়ে সাহাবায়ে রাসূল সব বসেছিল আমার নবীর সামনে ইহুদির এক লাশ গেছে নবীজি বলে সবাই দাঁড়াও সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ হাযা ইহুদি তো ইহুদির লাশ কাফের মুশরিক আমার নবী বলে আমি তাকে মুশরিক হিসাবে দাঁড়াচ্ছি না কাফের মনে করে দাঁড়াচ্ছি না আমি নবী মুস্তাফা তাকে মানুষ হিসাবে সম্মান করছি এখন তো তার পরিবর্তন হওয়ার সুযোগ নেই মাইয়্যাত হয়ে গিয়েছে নবী মুস্তাফা যদি ইহুদির জন্য দাঁড়াতে পারে আমরা মুসলমান নবীর জন্য দাঁড়াতে পারবো না ভালোবেসে কিভাবে বুঝা ধিক্কার দিয়ে কটাক্ষ করে ক্রিটিসাইজ করে এভাবে ইসলাম কায়েম হবে না ইহুদি নাসারা আমাদের উপর রাজত্ব অলরেডি করছে মুসলমান মুসলমান লাগিয়ে দিয়ে এগুলো বুঝার চেষ্টা করেন মুসলমান বুঝার চেষ্টা করেন ঝগড়াঝাটি নয় বুঝাবেন আমার বিশ্বাস যদি ওই আমাদের সুন্নি আলেম ভাই যদি উনি যদি বলতেন যে ভাইজান একটু দাঁড়ান নবীজির শানে সালাম কিয়াম দিচ্ছি দাঁড়ান যেহেতু দাঁড়িয়ে দেওয়ার রেওয়াজ রেওয়াজটা কি বসে না দাঁড়িয়ে তো দুরুদ কি বসে পড়লে হবে না সালাম বসে দিলে হবে না হবে কিন্তু দাঁড়িয়ে হলো আদব কিয়াম করে নবীর উপর সালাম সর্বোচ্চ আমান আল্লাহই তো বলেছেন আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি কি নামাজ পড়ো বলে না তুমি করো আকিমুস সালাতা ওয়া যিকরি তুমি নামাজ পড়ো আল্লাহ তুমি কি রোজা রাখো না আমি রোজা রাখি না বান্দা তুমি করো আল্লাহ তুমি হজ করো না আমি হজ করি না বাইতুল্লাহ তুমি তাওয়াফ করো আল্লাহ তুমি কি যাকাত দাও না যাকাত দেই না তুমি যাকাত দাও আল্লাহ তুমি কোন ইবাদত বান্দি করো বলে না আমি আল্লাহর সাথে খালেক ও মালিকের সাথে কোন ইবাদত বান্দি কি যাই না আমি কার ইবাদত করব আমি তো আল্লাহ আমার ইবাদত করো তোমরা আল্লাহ তুমি কোন কাজটা করো যেটা আমরাও করব আল্লাহ বলতাছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলতেছেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরুদ পড়ি ঈমানদার হইলে আমার নবীর উপর দুরুদ ও পড় সালামত সুবহানাল্লাহ হুকুমটা কার সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম আদব সহকারে এখন আমরা যখন সর্বোচ্চ আদব নবীর জন্য দাঁড়িয়ে যাই আল্লাহর আদব হলো আল্লাহর জন্য ঝুঁকে যায় সেজদার মধ্যে পড়ে যায় ঠিক না আদব নবীর জন্য দাঁড়িয়ে যাওয়া আল্লাহর জন্য সেজদায় উপনীত হওয়া এটা হলো সর্বশ্রেষ্ঠ আদব সুবহানাল্লাহ ঝগড়া আছে আওয়াজ দেন ঝগড়া আছে নবীর উপর দুরুদ সালাম সেই পড়বে যে নবীকে ভালোবাসে আমার আল্লাহ সেজদা সেই আদায় করবে যে আল্লাহকে ভালোবাসে বুঝার বিষয় এগুলো আর এগুলো নিয়ে ঝগড়া তাফারুক করা বিষয় না মহব্বত যার অন্তরে আছে আমার নবীকে যারা ভালোবাসে এমনিই সালাম দেবে মা বাবাকে সালাম দেই কি দেই না বড়দেরকে সালাম দেই কি দেই না দেখবেন যে স্কুল কলেজে ঢুকতে গেলে দাঁড়ায় সালাম দেনে বৈশা যদি কোনো মিনিস্টার ঢুকলো এমপি ঢুকলো সালাম কি দাঁড়ায় দিবেন না বৈশা আপনি নবীজিকে মন থেকে ভালোবেসে এখানে বসে দেন কিংবা নবীজি রওজাতে আছে ওটা মনে করি দেন না দাঁড়াইলেন আর বসলেন বড় বিষয়টা না ভালোবাসা যতটুকু ততটুকুই হবে ঝগড়াঝাটির দরকার আল্লাহ কবুল করুক আরো উচ্চ আওয়াজে মহব্বতের আওয়াজ আল্লাহুম্মা আমিন।